নমস্কার, আপনারা দেখছেন সমাচার প্লাস বাংলা। আমি ঐশ্বর্য, নিয়ে এসেছি আজকের কুটকচালি। ২০২১ সালে বিনোদন দুনিয়ার তামাম জনতা যেন একটি দিনের অপেক্ষাতেই বসেছিলেন, আর তা হলো ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিয়ের শুভ মুহূর্ত। সম্প্রতি রাজস্থানের মাধোপুরে একটি 700 বছরের পুরনো দুর্গে এক হয়েছে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের চার হাত। জুটির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন নেটিজেনরা। তবে জানেন কি, ক্যাটভিকির বিয়ের হওয়ার পর থেকেই নেট মাধ্যমে প্রশ্ন উঠছে, ক্যাটভিকির বিয়েতে সামঞ্জস্য নেই। ক্যাটরিনার মতন একজন বড় অভিনেত্রী ঠিক কী কারণে বিয়ের জন্য বেছে নিয়েছেন বলিউডের সদ্য পা রাখা একজন উঠতি তারকাকে? চলুন আজকের কুটকচালিতে দেখে নেওয়া যাক ক্যাটরিনা এবং ভিকির বিয়ের মূল রসদটা কী। বলিউডে তারকারা যেন নিজেই আস্ত একটা ব্র্যান্ড। স্যাফ, করিনা, রণবীর, দীপিকা, বিরুষ্কার মতন ক্যাটরিনা এবং ভিকি কৌশলও এখন বলিউডে একটা ব্র্যান্ড। কিন্তু তা সত্ত্বেও ক্যাট এবং ভিকির এই অসম বিয়ে নিয়ে অভিনেত্রীকে ট্রোলের শিকার হতে হচ্ছে। 9ই ডিসেম্বর পরিবার এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে রাজস্থানের 700 বছরের পুরনো এক দুর্গে আসর বসেছিল ক্যাট এবং ভিকির বিয়ের। জানা গিয়েছে নিজের বিয়ের খরচের 75% বহন করেছেন অভিনেত্রী। এত বিলাসিতা, এত জৌলুস থাকা সত্ত্বেও কেন নিজের চেয়ে বেশি সফল কোনো পুরুষকে বিয়ে করলেন না ক্যাটরিনা কাইফ? নেটিজেনদের এই হাজারো প্রশ্নের উত্তরে বলিউডের একাংশ মনে করছেন, নেটিজেনদের এই ভাবনা কেবলই পিতৃতান্ত্রিকতার মোড়কে মোড়া। আর্থিক সামঞ্জস্য তো কেবলই মানুষের বাহ্যিক চাহিদার জন্য, সম্পর্কের আসল রসদ তো দুটি মানুষের মনের মিলেই রয়েছে। তাই শত্রুদের মুখে এবং তাদের করা ট্রোলে ছাই ঢেলে নিজের প্রেম এবং ভালোবাসার মহামিলন জুটিতে বেজায় উদযাপন করছেন। আজকের মতন কুটকচালি এই পর্যন্তই। তবে কেবল কুটকচালি নয়, রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ বিদেশ, মাঠে ময়দান, সকল ধরনের খবরের যাবতীয় আপডেটের জন্য চোখ রাখতে ভুলবেন না সমাচার প্লাস বাংলায়। সমাচার প্লাস বাংলা, যে বাংলা ভারতকে পথ দেখায়।